Hey everyone, Assalamualaikum. Welcome kuchh notun ekta video the. Aur bondhura dekho, amar shamne royeche besh kichu colorful toy vehicle. Royeche ekta collecting basket aur ei shobgulo toy vehicle ke prothomei ami collect kore niye jabo ei basket e. Then kintu ek ek introduce kore bibhinno jaygate lukiye felbo. Aur ei jonno prothomei tule niyechi ekta city sanitation vehicle. একটা সিটি ক্লিনিং ডাম্পার টয়কে আর এটাকে রেখে এবার কিন্তু তুলে নিয়েছি একটা কনস্ট্রাকশন ভেহিকল কনক্রিট মিক্সার ট্রাক এর পরে রয়েছে একটা বিগ সাইজের বাস ভেহিকল বা স্কুল বাস আর এটাকে রেখে এবার কিন্তু তুলে নিয়েছি একটা ব্যাটারি চালিত সিএনজি অটো রিকশাকে ওয়াও গাইস দেখো রাইডার সহ একটা বাইক ভেহিকল একটা স্পোর্টস মোটর বাইক আর এটাকে রেখে এবার কিন্তু তুলে নিয়েছি হলুদ রঙের একটা পুলিশ ভেহিকল পুলিশ কারকে দেন কিন্তু রয়েছে রেড ইয়েলো কম্বিনেশনে গড়া সিএনজি অটো রিক্সা আর এটা হচ্ছে একটা এয়ার ভেহিকল টয় এয়ার প্লেন তো বন্ধুরা এরপরে কিন্তু তুলে নিয়েছি আরও একটা ডাম্প ট্রাক টয়কে আর এটা হচ্ছে একটা মিলিটারি সিরিজের ভেহিকল টয় এরপরে রয়েছে একটা ইন্ডিয়ান ভেহিকেল একটা বাজাজ অটো আর এটা কিন্তু মেটাল প্লাস্টিক কম্বিনেশনে গড়া একটা টয় এরপরে রয়েছে ছয় চাকার একটা ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক টয় যার পাশেই রয়েছে একটা ফায়ার স্কুল ভেহিকেল একটা ফায়ার লেডার ট্রাক বন্ধুরা এটাকে রাখার পরে এবার তুলে নিয়েছি একেবারে ফানি লুকের কনস্ট্রাকশন ভেহিকেল কনক্রিট মিক্সার ট্রাককে যার পাশেই রয়েছে ট্রেন ভেহিকেলের সামনে দিকের পার্ট একটা স্ট্রিম ইঞ্জিন টয় বলতে পারো আর এটাকে রেখে এবার তুলে নিচ্ছি একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটো রিক্সা একটা ইন্ডিয়ান ভেহিকেল টয় বলতে পারো তো বন্ধুরা এরপরে কিন্তু তুলে নিচ্ছি একটা লন্ডন বেজিং ডাবল ডেকার বাস যার পাশেই রয়েছে একটা পায়ে চালিত বাইসাইকেল আর এটাকে রেখে এবার তুলে নিচ্ছি একটা ইন্ডিয়ান টয় সিএনজি অটো রিক্সাকে তো বন্ধুরা প্রথমে কিন্তু এখানে থাকা বেশ কিছু শুকনো পাতার আড়ালে আমি লুকিয়ে ফেলবো আমার বাস্কেটে থাকা একটা পুলিশ ভেহিকেল পুলিশ কার এটার উপরে রয়েছে লালিল সারেন বাতি আর গা জুড়ে রয়েছে পুলিশ ভেহিকেলের অনেক অনেক স্টিকার তো প্রথমে জাস্ট এটাকে এখানে রেখে এবার কিন্তু বাস্কেটে থাকা একটা পপুলার ভেহিকেল সিএনজি অটো রিক্সাকে তুলে নিয়েছি এটার সাথে রয়েছে বেশ কিছু লাইটের অপশন রয়েছে অনেক অনেক স্টিকার আর এই দুটো ভেহিকেলকে আমি কিন্তু এই শুকনো পাতার নিচে লুকিয়ে ফেলে বাস্কেটটাকে নিয়ে চলে যাচ্ছি সামনের দিকটাতে কারণ এখানেও রয়েছে একটা বিগ সাইজের নারিকেল পাতা এর আড়ালে এবার কিন্তু লুকিয়ে ফেলবো একটা লন্ডন বেজিং ডাবল ডেকার বাস টয়কে এর গায়ে রয়েছে লন্ডনের বেশ কিছু ফ্ল্যাগের স্টিকার তো এটাকে জাস্ট এখানে ফেলে দিয়ে আমার বাস্কেটে থাকা একটা ট্র্যাক ভেহিকেল ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্র্যাক টয়কে তুলে নিয়েছি এটা রয়েছে ছয়টা ওয়েল আর এই ট্যাঙ্কে কিন্তু ওয়েল এবং ওয়াটারগুলোকে ক্যারি করা হয়ে থাকে তো বন্ধুরা এই দুটো ভেহিকেলকে জাস্ট এখানে রেখে আমি কিন্তু এই শুকনো নারকেল পাতার আড়ালে লুকিয়ে ফেললাম আর এরপরে চলে যাচ্ছে এই দিকটাতে কারণ এখানেও রয়েছে বেশ কিছু শুকনো আবর্জনা এর নিচে এবার কিন্তু আমি লুকানোর ট্রাই করে যাব একটা বাজাজ অটো টয়কে যা রয়েছে ম্যাটার প্লাস্টিকের কম্বিনেশন আর এটাকে দেখে অনেকটা রিয়েলিস্টিক সিএনজি অটো রিক্সাই মনে হচ্ছে তো এটাকে রেখে এরপরে তুলে নিচ্ছি বেশ ফানি লুকের একটা কনস্ট্রাকশন ভেহিকেল কনক্রিট মিক্সার ট্রাককে এই ট্যাঙ্কে কিন্তু কনক্রিটগুলোকে মিক্সিং করা হয়ে থাকে তো বন্ধুরা এই দুইটা ভেহিকেলকে আমি এই শুকনো আবর্জনা নিচে লুকিয়ে চলে যাচ্ছি সামনের দিকটাতে আর এখানেও রয়েছে বেশ কিছু শুকনো পাতা এর আড়ালে এবার কিন্তু আমি লুকানোর ট্রাই করে যাব আমার বাস্কেটে থাকা একটা বাইক ভেহিকেল একটা রাইডার সহ স্পোর্টস মোটর বাইক যার সাথে রয়েছে দুইটা চলমান হুইল রয়েছে ব্যালেন্সিং হুইল রয়েছে স্পাইডারম্যানের অনেক অনেক কালারফুল স্টিকার তো এটাকে এখানে রাখছি আর এরপরে তুলে নিচ্ছি একটা ছয় চাকার ডাম্প ট্রাক টয়কে এই ডাম্পিং পার্টি স্যান্ড এবং স্টোনগুলোকে ক্যারি করা হয়ে থাকে তো বন্ধুরা এটাকে রেখে এবার কিন্তু এই শুকনো পাতা দিয়ে লুকিয়ে ফেললাম আর এরপরে চলে এসেছি এই দিকটাতে কারণ এইখানে আমি লুকিয়ে ফেলবো আমার বাস্কেটে থাকা রেড ইয়েলো কম্বিনেশনে গড়া আরও একটা সিএনজি অটো রিক্সাকে যা লোয়ার পার্টে রয়েছে তিনটা হুইল আর রয়েছে বেশ কিছু কালারফুল স্টিকার তো এটাকে জাস্ট এখানে ছুঁড়ে ফেলে দিয়ে বাস্কেটে থাকা বেশ ফানি লুকের একটা এয়ারপ্লেন টয়কে তুলে নিয়েছি এটা লোয়ার পার্টে রয়েছে একটা স্পিকার পার্ট রয়েছে তিনটা ল্যান্ডিং হুইল তো বন্ধুরা এটাকেও এখানে ফেলে দিব আর বাস্কেটটাকে নিয়ে এবার কিন্তু চলে এসেছি এই শুকনো পাতাগুলোর মাঝে এর আড়ালে লুকে ফেলার ট্রাই করে যাচ্ছি একটা ব্যাটারি চালিত সিএনজি অটো রিক্সাকে এর লোয়ার পার্টে রয়েছে ব্যাটারি কভার রয়েছে একটা অন অফ সুইচ আর রয়েছে বেশ কিছু ডিজেল লাইটের অপশন তো এটাকে প্রথমে আমি এখানে ফেলে দিলাম আর এরপরে বাস্কেটে থাকা একটা কনস্ট্রাকশন ভেহিকেল বেশ রিয়েলিস্টিক একটা কনক্রিট মিক্সার ট্রাককে তুলে নিয়েছি এই ট্যাঙ্কে কিন্তু কনক্রিটগুলোকে মিক্সিং করা হয়ে থাকে
তো বন্ধুরা এই দুটো ভেহিকলকে আমি কিছু এই পাতাগুলো দিয়ে লুকানো ফ্রাই করে যাচ্ছি আর লুকিয়ে ফেলে বাস্কেটটাকে নিয়ে চলে যাচ্ছি এদিকটাতে, কারণ এখানে রয়েছে বেশ কিছু ঝোপঝাড়। এর আড়ালে এবার কিন্তু আমি লুকানো ফ্রাই করে যাব একটা ইন্ডিয়ান ভেহিকল, ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটোরিকশাকে, একেবারে লাইট ওয়েটের এই ভেহিকলটার। আপার পার্টে লেখা রয়েছে ট্যাক্সি, বাট এটা হচ্ছে একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটোরিকশা। তো বন্ধুরা এরপরে কিন্তু রয়েছে ট্রেন ভেহিকেলের সামনে দিকের পার্ট, একটা স্ট্রিম ইঞ্জিন টয় বলতে পারো, যা রয়েছে রেড ব্লুর চমৎকার একটা কম্বিনেশন। আর এই দুটো ভেহিকেলকে আমি কিন্তু এই ঝোপটার নিচে লুকিয়ে ফেললাম, দেন কিন্তু এগিয়ে যাচ্ছে আরও একটা ঝোপের কাছে। আর এই ঝোপের মধ্যে এবার কিন্তু আমি লুকিয়ে ফেলবো একটা বাস ভেহিকেল, টয় স্কুল বাস, আর এতে চড়ে বাচ্চারা চলে যায় স্কুলে। বেশ প্রিমিয়াম কোয়ালিটির এই বাস ভেহিকেলটাকে প্রথমে আমি এখানে ফেলে দিলাম, আর এরপরে আমার বাস্কেটে থাকা একটা ডাম্প ট্রাক, যেটা কিনা একটা সিটি ক্লিনিং ডাম্প ট্রাক। আর এই ডাম্পিং পার্টে ময়লাগুলোকে কেরিং করে নিয়ে যাওয়া হয় শহরের বাইরে একটা ময়লা স্তূপের ধারে। তো বন্ধুরা এই দুটা ভেহিকেলকে লুকিয়ে চলে যাচ্ছি সামনের দিকটাতে, আর এখানেই এবার কিন্তু লুকিয়ে ফেলবো আমার বাস্কেটে থাকা শেষ দুটা ভেহিকেল। এর মধ্যে রয়েছে একটা ফায়ার স্কুপ ভেহিকেল, বেশ চকচকে নতুন দেখতে একটা ফায়ার লেডার ট্রাক টয়। আর এটাকে ফেলে দিয়ে এবার আমি তুলে নিচ্ছি বাস্কেটে থাকা শেষ একটা ভেহিকেল, একটা পায়ে চালিত বাইসাইকেল টয়। এর সাথে রয়েছে রাইডার, রয়েছে ব্যালেন্সিং হুইল, আর রয়েছে চলমান দুইটা হুইল। তো বন্ধুরা চলো এই দুইটা ভেহিকেলকে আমি এই আবর্জনার নিচে লুকিয়ে ফেলি, আর এরই সাথে সাথে আমার বাস্কেট হয়ে গেল খালি। সো গাইস অলরেডি দেখে নিয়েছো আমি একের পর এক ভেহিকেলগুলোকে কালেক্ট করে ইন্ট্রোডিউস করে বিভিন্ন জায়গাতে লুকিয়ে ফেলেছি। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।